বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সেই সরকারে প্রধান দায়িত্ব হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে বাংলাদেশে উঠল চাঞ্চল্যকর অভিযোগ, প্রাক্তন সচিবের বাড়িতে তল্লাশি চালাতে হদিশ মিলল বিপুল নগদ টাকার। সেই টাকার মধ্যে রয়েছে বিদেশি মুদ্রা। দুর্যোগ ও ত্রাণ সম্পর্কিত মন্ত্রকের প্রাক্তন সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল, আর সেখানে সন্ধান চালাতে হদিশ মেলে কোটি কোটি টাকার। ওই প্রাক্তন সচিবের বাড়ি থেকে নগদ 3 কোটি টাকা ও 10 লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে বাবর রোডে শাহ কালামের বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালানো হয়। বাবর রোডের এফ ব্লকের 29/2 ও 3 নম্বর বাড়ি থেকে এই বিপুল টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই বাড়িতে নগদ 3,01,10,000 টাকা ছাড়াও পাওয়া গিয়েছে 74,400 টাকা মূল্যের 100 টাকার প্রাইস পন্ড এবং 10,03,000 টাকা মূল্যের বিদেশি মুদ্রা। এর মধ্যে রয়েছে ভারতীয় টাকাও। মিলেছে মার্কিন ডলার, মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত, সৌদি আরবের মুদ্রা রিয়াল, সিঙ্গাপুরিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, কোরিয়ান ইউয়ান ও চীনা ইউয়ান মুদ্রা। এগুলি কোথা থেকে ওই ব্যক্তির কাছে এলো, কোনো চক্র চালানো হতো কিনা তা খতিয়ে দেখছে বাংলাদেশের পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।